লোহাগাড়া উপজেলার কলাউজান গ্লোবাল ইনস্টিটিউটের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলাউজান গ্লোবাল ইনস্টিটিউটের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় চকরিয়া কুরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও কলাউজান গ্লোবাল ইনস্টিটিউটের সভাপতি মোহাম্মদ নুরুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবুল হাশেম, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষানুরাগী আলহাজ বদরুল কবির, কলাউজান ইউনিয়ন শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, মাস্টার সুলতান আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, হাজি একরামুল হক, সাংবাদিক আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুস সবুর, মাস্টার মোহাম্মদ রাশেদ হোসাইন, মাস্টার মোহাম্মদ ইসমাইল, মাস্টার আব্দুর রহিম, সৌদি আরব প্রবাসী আবুল কাশেম, দুবাই প্রবাসী মুস্তাক আহমেদ, রাসেল শিকদার, সৌদি আরব প্রবাসী সালাউদ্দিন, শেখ রাসেল স্মৃতি সংসদ নেতা মোহাম্মদ ইসমাইল, নঈম খতিবি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ডাইরেক্টরদের মধ্যে প্রকৌশলী জয়নুল আবেদিন, প্রকৌশলী সাইফুল ইসলাম, তারেক বিন কবির, আব্দুল গফুর, হাফেজ এনামুল হক, দেলোয়ার হোসাইন, আজিজুল হাকিম, জহিরুদ্দিন বাবর, মোহাম্মদ জিশান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী 100 জনের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া।